ধুবরী জেলায় বাইক সহ প্রচুর পরিমাণে নেশা জাতীয় ক্যাপসুল ও কফ সিরাপ উদ্ধার। এই লকডাউনের সময় অসমের ধুবরী জেলার বালাজান এলাকাতে উদ্ধার হলো প্রচুর পরিমাণে নেশা জাতীয় ক্যাপসুল ও কফ সিরাপ, এর সাথে উদ্ধার হয়েছে একটি মোটরসাইকেল। এদিন ধুবরী জেলার পরিবহন বিভাগের সহকারী প্রবর্তক পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে তাদের কর্তব্য পালন করছিলেন তারা। সেই সময় গোলকগঞ্জের বানিয়ামারি 31 নম্বর রাষ্ট্রীয় হাইওয়ে রাস্তার উপর এক সাইডে AS17B/4272 নম্বরের একটি বাইক রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর সেই বাইকে থাকা দুজন লোক সেই নির্দেশ অমান্য করে তীব্র গতিতে ধুবরীর দিকে বাইক নিয়ে পালিয়ে আসে। তারপর বাইকের পেছন করতে করতে বাইকে থাকা দুজন লোককে পিছু করতে থাকে তারা। এরপর বাইকটি উদ্ধার করে এবং সেই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগের ভেতর থেকে কফ সিরাপের 230 বোতল এবং 270 পাতা ক্যাপসুল উদ্ধার করেন তারা। কিন্তু বাইক চালক এবং আরোহী দুজনেই পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত সামগ্রী ধুবরী জেলার বালাজান পুলিশ থানায় জমা করা হয়। এই ঘটনা সম্পর্কে বালাজান পুলিশ থানায় একটি এজাহার করেন ধুবরী জেলার পরিবহন শাখার সহকারী প্রবর্তক পরিদর্শক আরিফুল ইসলাম। ধুবরী থেকে এই খবর আমাদের পাঠিয়েছেন শাহাদাত আলী। আজি আমি ইয়াত ধরিলো আপনার কি বলে কয় আর সি কাপ ধরিলো 230টা বটল আর আপনার পি ওয়ান স্পাস প্লাস ধরিলো 273 ট্যাবলেট ক্যাপসুল হয়তো কোন ফলের পর এই আইছিল আপনার এই ছাগলিয়া ফলের পর আছিল। আমি সিগন্যাল দিলো, আমি ডিউটি করে আসলো বালাজানত। তো সিগন্যাল দেওয়ার পিছত নরখালে আমি খেদি আহিলো বালাজান মানে বালাজান থানা ক্রস করে গেল। তারপর মানে তাদের আহিলে আগভেটি ধরল কিন্তু নরখিলে সি আক বেক করলে বেক করে দি মানে আকর এইফালে সোমাই যাওয়ার রাস্তা যেটা আসে বালাজানের ভিতর ফলে সোমাই যাওয়ার রাস্তা সাহেবগঞ্জের ফলে সোমার রাস্তা তাদের সোমাই দিয়ে দেওয়ার পিছন তাদের অকান মানে অল্প জাম আছে। তো মানুষ এই আমার কৃষক বন্ধু সকলে তো মানে ধান শুকাই আসিল তাদের অল্প ভিড় হওয়ার কারণে তাদের গিয়ে পেলে মানে পড়ে গেল বাইকে দিল বাইকে দিল দুটা মানুষ আসলে তারপর পড়ে গেল। পড়ে যাওয়ার পিছন আমি বস্তুখানি যত্ন করে মানুষটা ধরে গেল নয় পলায়ন করে তারপর পলাইছে নাকি পলাই গেল। তারপর পাবলিক কিনে আৰু এজন লৰা আমিন হুসেন বুলি লৰাজনক খুন্দা মাৰিছিলে। তাৰপিছত বাইকখন আমি পালোঁ, বাইকখনো লৈ আহিলোঁ, বস্তুখিনি লৈ আহিলোঁ।